দাঁত মূলত ফাঙ্গাল ইনফেকশন। দাঁত এতটাই ভয়ঙ্কর একটা রোগ যে এমন অনেক সময় দেখা যায় যে চুলকে চুলকে চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্ত পর্যন্ত পড়ছে, তাও চুলকানি কমছে না। দাঁত রোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণেই ঘটে। আপনি জানেন কি, আমাদের যেখানে চুলকানি হয় আমরা সেখানে মিনিমাম দিনে 97 বারের থেকেও বেশি চুলকে থাকি। দাঁত হাত চুলকানি যাদের হয় সেই জানে, কারণ এটি সেরে যাওয়ার পরও বারবার ফিরে আসে। যদি আপনিও দীর্ঘদিন ধরে দাঁত চুলকানি বা হাজের সমস্যায় ভুগে থাকেন তাহলে আর চিন্তা নেই। আজকে আমি এমন একটি ঘরোয়া টিপস বলবো যেটি আপনি ঘরে বসে খুব সহজেই বানিয়ে ব্যবহার করলে দাঁত হাত চুলকানি মাত্র 3 দিনে চিরতরে গায়েব হয়ে যাবে। আমাদের শরীরে যে কোনো অংশে দাঁত দেখা দিতে পারে, যেমন জাঙ্গিয়ার ভেতরে, প্রাইভেট পার্টে, মাথার ত্বক, হাত পা ও পায়ের পাতা। যেখানে দাঁত বা হাত চুলকানি হয় সেখানে বারবার হাত দিয়ে একদমই চুলকানো উচিত নয়, কারণ ওখান থেকে জলদি ছোট ছোট জায়গা থেকে বড় হয়ে শরীরের নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এটি যত চুলকাবেন আপনার হাতের সাহায্যে দাঁত বা চুলকানি দ্রুত আপনার শরীরে ছড়িয়ে পড়বে। তাই আজ একটি ঘরোয়া রেমেডি বলবো। দাঁত হাত চুলকানি থেকে মুক্তি পেতে নিম পাতার ব্যবহার আদি আমল থেকেই হয়ে আসছে। চামড়ার যে কোনো সমস্যার সমাধানে নিম পাতা খুব উপকারী, কারণ নিম পাতায় থাকা অ্যান্টিফাঙ্গাল আপনার দাঁতকে দ্রুত সারিয়ে তুলতে সক্ষম হয়। নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। আপনি চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন একটা বাটিতে 2 চা চামচ নিম পাতা বাটা নিয়ে নিচ্ছি। এরপর নিম পাতা বাটার সাথে আমাদের লাগবে লেবুর রস, কারণ লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। আমি এখানে একটা পাতি লেবুর অর্ধেক চিপে নিয়েছি। এর থেকে 1/2 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরপর আমরা ব্যবহার করব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি, কারণ হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দাঁত বা চুলকানির সংক্রমণ ছড়িয়ে যাওয়া থেকে প্রতিরোধ করবে। এখন এই রেমেডিটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। আপনি এই রেমেডি রাতে শোয়ার সময় লাগাবেন এবং সকালে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এমনটা আপনি 3 দিন ব্যবহার করলে দাঁত হাত চুলকানি থেকে চিরতরে মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।